আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটিতে আমি ফলিং ইনটু ইয়ার স্মাইল এর এপিসোড 5 এক্সপ্লেইন করব। যারা এর আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দিব, ওখান থেকে দেখে আসতে পারো। আর হ্যাঁ, ভিডিওটিকে এখনই একটি লাইক করে ফেলো, না হলে পরে আবার তুমি ভুলে যাবে, এটা আমি খুব ভালো করেই জানি। আর যদি তুমি লাইক করেই ফেলো তবে তা কমেন্ট করে জানিয়ে দাও। তো যাই হোক, সো হেই গাইস, আমি ফাহিম, আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ফলিং ইনটু ইয়োর স্মাইল এপিসোড 5। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়াও তার বাবা মাকে নিয়ে নিচে আসে। তখন ইয়াও দেখতে পায় যে তার সকল টিম মেম্বাররা মিলে তার বাবা মার জন্য খুব ভালো খাবার রান্না করেছে, আর এর সাথেই এক এক করে সবাই তার বাবা মাকে গুড মর্নিং উইশ করে। আসলে সবাই খুবই ভালো ব্যবহার করছিল, আর এটা দেখে ইয়াও একটু অবাক হয় কারণ সচরাচর তারা এরকম ব্যবহার করে না। এরপরে ইয়াও এর বাবা মা ওখানে ব্রেকফাস্ট করে চলে যেতে থাকে। তবে যাওয়ার সময় ইয়াও এর মা ইয়াওকে বলে যে তুমি আজ থেকে রাতে বাইরে যাবে না, আর যদি তোমার যাওয়ার প্রয়োজন হয় তবে তুমি সিচ্যাং এর সাথে যেতে পারো। আসলে ইয়াও এর মা সিচ্যাংকে খুবই পছন্দ করে ফেলেছিল। এর সাথেই ইয়াও এর মা ইয়াও এর কাছ থেকে সিচ্যাং এর ফ্যামিলি সম্পর্কে জানতে চায়, আর ইয়াও তখন সিচ্যাং এর ফ্যামিলির ব্যাপারেও বলে দেয়। আর তখন ইয়াও এর মা ইয়াওকে বলে যে তোমার জন্য সিচ্যাং কিন্তু একটি পারফেক্ট চয়েস, আর এটুকু বলে তারা ওখান থেকে চলে যায়। তবে সিচ্যাং দূর থেকে দাঁড়িয়ে এগুলো দেখছিল। এর পরিস্থিতি আমরা দেখতে পাই সবাই মিলে মিটিং করছিল। তখন ওখানে ক্যাট কিছু গিফট আর একটি বুকে নিয়ে চলে আসে। ক্যাট বলে যে এগুলো ইয়াও এর ফ্যান্সরা ইয়াওকে পাঠিয়েছে। এর সাথেই ওখানে ক্যাট একটি নোট পায়, আর সেটা নিয়ে সে জোরে জোরে পড়তে থাকে। আর তখন ইয়াও বুঝতে পারে যে এগুলো তার এক্স বয়ফ্রেন্ড ইয়াং তাকে পাঠিয়েছে, আর এই জন্য ইয়াও বলে যে ওর পাঠানো গিফট কেউ হাত দিয়ে ছুবেও না। আর তখনই ওখানে রিও চলে আসে আর সবাইকে বলে যে আজকে থেকে কেউ আর রাতে বেশি দেরি করে ঘুমাবে না, আর সকালে তাড়াতাড়ি উঠবে। তবে রিওর এই কথায় কেউ খুশি ছিল না। তখন সিচ্যাং বলে যে সকালে তাড়াতাড়ি উঠা এটা কোনো কঠিন কাজ নয়, আর এর সাথেই সে ইয়াওকে উদ্দেশ্য করে বলে যে ইয়াওকে দেখো, ও তো সকালে প্রতিদিন তাড়াতাড়ি উঠে যায়। এর পরের দিন যখন রিও স্টুডিওতে আসে তখন সে দেখতে পায় যে কেউ ওঠেনি, আর এই জন্য সে একটি মাইক নিয়ে সবাইকে ডাকতে শুরু করে। আর ঠিক একই রকম ভাবে আমাকেও আমার আম্মু সকালে ঘুম থেকে ওঠায়, উঠলেই বলে যে নবাব সাহেব উঠছেন তো নাস্তাটা করে নেন। তো আপনাদের কার কার সাথে এরকম হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই সিচ্যাং লাইভে গেম খেলছিল। তখন ইয়াও তার কাছে এসে রিওর ব্যাপারে বলে যে এটা ফিজিক্যাল ট্রেনিং নয় বরং ফিজিক্যাল অ্যাবিউসিং, আর সিচ্যাং এর মাইক্রোফোনের কারণে সকল অডিয়েন্সরা এই কথাটি শুনে ফেলে আর কমেন্ট করতে শুরু করে যে সিচ্যাং তুমি কি ইয়াওকে ফিজিক্যালি অ্যাবিউজ করো। তো যাই হোক, তখনই সিচ্যাং তার স্ক্রিন ইয়াও এর দিকে ঘুরিয়ে ফেলে আর বলে যে আমি লাইভ স্ট্রিম করছি তাই তোমার কথা সবাই শুনতে পাবে, এর সাথেই তোমাকে দেখতেও পাবে। তবে ইয়াও তার ফেসটি লুকিয়ে ফেলে কারণ সে তার ফেসটি রিভিল করতে চাচ্ছিল না। তবে রিও ইয়াওকে বোঝায় যে তোমার পপুলারিটি অনেক বেড়ে গিয়েছে আর তোমার উচিত ফেসটি রিভিল করে দেওয়া কারণ তোমার ফ্যান্সরা তোমাকে দেখতে চাচ্ছে। ওয়েল, ইয়াও এর ফ্যান্সরা কিন্তু ইয়াওকে দেখতে চাচ্ছে, তবে আমাদের ফ্যান্সরা কিন্তু আমাদেরকে দেখতে চায় না। এনিওয়ে, ইয়াও তখন তার বান্ধবী জিমিয়াংকে ওখানে কল করে ডেকে নেয়। জিমিয়াং এসে ইয়াওকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় এবং ওখান থেকে চলে যায়। আর এরপরে ফাইনালি ইয়াও লাইভে চলে আসে, আর তার অডিয়েন্সরা তাকে দেখে যত কমেন্ট করছিল তা সিচ্যাং অনেক জোরে জোরে পড়ছিল, আর সিচ্যাং এটা ইচ্ছা করেই করছিল, আর এই জন্য ইয়াও তাকে চুপ করতে বলে। তবে সিচ্যাং সে তো আর শোনার পাত্র নয়, সে এরকমটা করেই যাচ্ছিল। আর এক পর্যায়ে ইয়াও বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা রিও আর সিচ্যাংকে কথা বলতে শুনি। সেখানে রিওর কাছে একটি ট্রেনিং ম্যাচ খেলার ইনভিটেশন আসে আর এই ব্যাপারে সে সিচ্যাংকে জানায়, তবে সিচ্যাং এই ম্যাচটি খেলতে একদমই বারণ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ওই টিমেরই একজন মেম্বার মিডিয়াকে বলছে যে ZDDX টিম আমাদের সাথে গেম খেলতে ভয় পাচ্ছে, আর তার এই কথাটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়ে যায়, আর এই কারণে বাধ্য হয়ে রিওকে ওই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে হয়। আর এই ব্যাপারে রিও যখন সিচ্যাংকে বলে তখন সিচ্যাং তার সাথে একমত হয় না, এর সাথেই বলে যে তুমি একবার ভেবে দেখো যে ওরা শুধুমাত্র ইয়াওকে টার্গেট কেন করলো। সেখানে সিচ্যাং ইয়াও এর ব্যাপারে রিওকে কিছু কথা বলে, আর কথাগুলো শুনে রিও বলে যে তুমি ইয়াওকে নিয়ে একটু বেশি চিন্তা করো, ইয়াও তো এখনো ছোট একটি বাচ্চা। তখন সিচ্যাং বলে যে আমি ইয়াওকে ছোট বাচ্চার নজরে দেখি না। তবে তাদের এই কথা চলাকালীন সময় আমরা দেখতে পাই ইয়াও সহ বাকি সকল
টিম মেম্বাররা লুকিয়ে তাদের কথাগুলো শুনছিল। তখন সিচেং বলে যে পুরো সাউথ কোরিয়ার মধ্যে ওদের মতো খারাপ ভাবে গেম কেউ খেলে না, আর ইয়াওকে হারিয়ে ওরা এটা প্রুফ করতে চায় যে সাউথ কোরিয়ার মধ্যে ওরাই সব থেকে বেস্ট। তখন রিও বুঝতে পারে যে সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে অনেক বড় ভুল করে ফেলেছে। তবে তখনই সিচেং এর নজর ইয়াও এর জুতার উপর পড়ে। তখনই সিচেং ওখানে আসে আর ইয়াওকে জিজ্ঞেস করে যে আমাদের কতটুকু কথা তোমরা শুনেছ। তখন ইয়াও সিচেংকে বলে যে আমরা অল্প একটু কথা শুনেছি, কারণ আমরা এখানে মাত্র এলাম। তখন রিও ওই ম্যাচটি ক্যান্সেল করার জন্য যেতে শুরু করে, তবে ইয়াও তাকে থামিয়ে দেয় আর বলে যে সমস্যার থেকে পালালে কখনো সমস্যার সমাধান হয় না, কখনো না কখনো তো ওদের সাথে আমাকে খেলতেই হবে। এরপরে সিন আসে রাতে, যেখানে আমরা দেখতে পাই তাদের ম্যাচটি স্টার্ট হয়ে গিয়েছে। তবে এইবার আমরা দেখতে পাই তারা সবাই ওই টিমটির সামনে দুর্বল হয়ে যায় এবং ম্যাচটি হেরে যায়, আর এই কারণে ইয়াও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। তবে সে কাউকে এটা বুঝতে দেয় না। রাতে তারা সবাই ওখান থেকে ঘুমাতে চলে গেলেও ইয়াও ওখান থেকে যায় না এবং একটি গেম স্টার্ট করে। তবে তার চেহারায় আমরা স্পষ্ট কষ্টগুলো লক্ষ্য করতে পারছি। আর এর সাথেই আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না যায়। তো আমি ফাইম আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।